টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি আর এক মাস। দিন যত ঘনিয়ে আসছে, সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্ব আসর নিয়ে সমর্থকদের উন্মাদনা বেড়েই চলেছে। চার ছক্কার ধুমধারাক্কা ক্রিকেট মাঠে বসে উপভোগ করতে দর্শকদের আগ্রহের অন্ত নেই। বিশ্বকাপ মাঠে বসে উপভোগের জন্য সমর্থকরা হুমড়ি খেয়ে পড়ছেন। এরই মধ্যে তাসমান পারের বিশ্বকাপের 5 লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। 16 দেশের ব্যাট বলের লড়াই দেখতে বিশ্বের 82টি দেশের নানা শ্রেণীর সমর্থকরা এই টিকিট কিনেছেন। বিক্রিত টিকিটের মধ্যে 85,000 টিকিট কেনা হয়েছে শিশুদের জন্য। বিশ্বকাপে আগামী 23 অক্টোবর মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। বরাবরের মতো সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ভারত পাকিস্তান ম্যাচ। মুহূর্তেই ভারত পাকিস্তান মহারণের সব টিকিট বিক্রি হয়ে গেছে। 27 অক্টোবর সিডনিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচেরও সব টিকিট বিক্রি হয়ে গেছে দ্রুত। আমরা অত্যন্ত আনন্দিত। ইতোমধ্যে অস্ট্রেলিয়া বিশ্বকাপের 5 লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। এক মাস বাকি থাকতেই সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সমর্থকদের জন্য এখনও কিছু টিকিট কেনার সুযোগ রয়েছে, শেষ হওয়ার আগেই সেগুলো তাদের নিশ্চিত করতে হবে। ম্যাচের টিকিটের জন্য সমর্থকদের এমন আগ্রহে অভিভূত টি-20 বিশ্বকাপের প্রধান নির্বাহী। অস্ট্রেলিয়া বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা অভাবনীয়। বিভিন্ন দেশের সমর্থকরা প্রিয় দলের খেলা মাঠে বসে দেখতে বেশ আগ্রহী। ম্যাচের টিকিট তাদের ক্রয় ক্ষমতায় রাখতে পেরে আমরা গর্বিত। অসংখ্য শিশু বিশ্বকাপ খেলা দেখতে টিকিট কিনেছে। সব মিলিয়ে দারুণ একটি আসর হতে যাচ্ছে এবার। শিগগিরই ICC সমর্থকদের জন্য একটি অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্ম চালু করবেন, যেখানে সমর্থকরা নিজেদের মধ্যে ম্যাচের টিকিট বদল করতে পারবেন। আগামী 16 অক্টোবর পর্দা উঠবে এবারের টি-20 বিশ্ব আসরে। মাসুম রাব্বি, সময় সংবাদ।